নবী আর আমি একই, জোরে কর নবী আর আমি একই, আমাকে আচ্ছা আমার সেক্রেটারি সভাপতি, সেক্রেটারি সভাপতি কয়জন হইল? মৌলানা বাঙালি হুজুর আর মৌলানা রজব আলী কজন হইল? চারজনকে যদি চার সাইড দিয়ে বস্তার মধ্যে মুখটা বন্ধ করে পর্দায় ফেলাই দেওয়া হয় কয় মিনিট বাঁচতে পারে? কয় মিনিট? এক ঘন্টা পরে বস্তা খুললে কি পাওয়া যাবে? জোরে কম। আর হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তল দেশে বিশাল এক মাছকে দিয়া আল্লাহ গিলাইয়ে ফেললে, ইউনুস নবী তারপরেও মাছের পেটের মধ্যে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কদিন ছিল? চল্লিশ দিন। কদিন? আর আমরা কয় মিনিট? দেড় মিনিটের ভাইয়ে দেখো, সেদিন আমি আমার নিজের পুকুরে ডুবতে যাই, ডুব দিতে যাই, কাম হয়ে গেছিল, আর একটা ডুব দিলি শেষ, এত সস্তা না? হ্যাঁ ভাইরা, ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে বলছে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমি তওবা করছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আমি আগেই বলেছিলাম, মা যেমন সন্তানকে ফিরত পাইলে খুশি হয়, বাপ্পা যখন তার কোলে ফিরত যায় আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ কই এখন কি বলতিছো? বলে আমাকে মাছের পেট থেকে বের করে দাও। বলে আমি একটু আমি আল্লাহ তো বাইর করতেছি, তুমি যখন তোবা করিছো তুমি একটু মাছের ভিতরে চুপ থাকলে হয় নাকি, একটু গুতাগুতি করো। বলে কিরকম? বলে এদিকে এক গুতা মারো, ওইদিকে এক গুতা মারো, এমনিতেই বমি করে ফেলবে। গুতা মারার সাথে সাথে মাছ অস্থির হয়ে গেল, মাছ বলতেছে আল্লাহ আমি যার পারি না। বলে পারো না তাহলে বমি করো না। বমি করে ফেলল। চল্লিশ দিনে পরে ইউনুস আলাইহিস সালামের একটা লোমের আগা পর্যন্ত নষ্ট হয় না। আর আমি এক মিনিটও ঠিক বলে আমি আর নবী কি এক? উপরে এক মাইল, ডাইনে বামে পশ্চিমে পূবে এক মাইল, এক মাইল দূর থেকে পাখি গেলে মোমের মতো গলে যাইতো। ওই হারাম করো নমরুদ আমার জাতির পিতাকে পুরানোর জন্য এই আগুন করেছিল, জাতির পিতাকে ফেলাইয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার জাতির পিতা ইব্রাহিমকে তুমি সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম আমি কি সাহায্য করতে পারি বলো, তুমি কে? বলে আমি জিব্রাইল। পালা দেখিছেন নবী আর আমাকে এসে বলুক তো, হে বাঙালি হুজুর আমি চল্লিশ বছর ওয়াজ করার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি জিব্রাইলকে আল্লাহ পাঠাইলো, আপনি কি করবেন? আপনাকে সহযোগিতা করতে বলেছে। আমি সর্বপ্রথম বলবো খালেদা আর হাসিনাকে মেরে ফেল, মেরে ফেলি তাড়াতাড়ি আমাকে প্রেসিডেন্ট বানাইয়ে দে। জাতির পিতা বলতেছে পালা। কেন? বলে আল্লাহকে বলো আমি জিব্রাইলের সাহায্য চাই না, ইসরাফিল মিকাইল আজরাইলের সাহায্য চাই না, আমি চাই শুধু আমার মওলার সাহায্য। তাই তো মওলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। বন্ধু কল নবীজি বলতেছেন তোমার কবরে আজাব হবে না, আর কি হবে? ও যদি শুনে বক্তা যখন বলেছে দুই ব্যাগ, পাগল নাকি যে আরো বারো ব্যাগ দিয়ে হলেও হতে পারে, ওটা আমি বলছি না। অনেক সময় অনেক মেয়েরা জেদের উপরও দান করে, তো যাই হোক মাসাসিদের এত টাকা দিল তাদের একটু ওয়াজ করা লাগে না? এইবার খদিজাতুল কুবরা নবীজির পা জড়ায় ধরে কানতেছেন, মা খেয়াল করেন পর্দার আড়াল থেকে ভালো করে মাইকের দিকে কান করে কানতেছেন, কান দুঃখে তোমার তো কবর আজাব হবে না। আমার বুকে যদি এরকম স্বপ্নের মধ্যে কেউ বলতো তোমার কবরে আজাব নাই, ও তাহলে নামাজ তো তোর কথা যাই নামাজ বেঁচে ফেলতো হাফ দামে।
এবার কান্দে কান্দো কেন, তোমার তো কবরে আজাব হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কান্দি কেন জানেন? আমি মারা গেলে আপনি কাফন কিনবেন না। কি আবার কও কি তুমি কাফন কিনবো না মানে? বিনা কাফনে কবর দেবো নাকি? বলে আপনার ফেলাইয়া দেওয়া চাদর মোবারক, সুবহানাল্লাহ বলেন। আপনার ফেলাইয়া দেওয়া জুব্বা মোবারক, মারহাবা বলেন। আপনার ফেলাইয়া দেওয়া পাগড়ি মোবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না সেগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আমি বিশ্বাস করি। দেখে নবীর মোজেজা মারহাবা, দেখে নবীর মোজেজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলে নরপ। এইগুলো দিয়ে আমাকে একটু কবর দিবেন বলে কেন? আপনার ইজ্জত থাকে স্যার, দুই বস্তা দিয়ে চল্লিশ বস্তা পুরা মাসাসিরা। আমার ইজ্জত সম্মান বড় কথা নয়, তোমরা যে দান করিছো নেকি তাহলে তুমি আমার সম্মানে তাহলে বলো যে দুই বস্তার নেকি আপনি নিয়ে নিয়েন, পাগল নাকি? তোমার নাকি তুমি কামাইছো? মা বললেন পরে দুই বস্তা দিয়ে চল্লিশ করেছে। আচ্ছা আমি কি মেয়েদের বিরুদ্ধে একটা কথা বলিছি নাকি? বলিছি। আর আমি বলবো নাকি? আগেকার মা শাশিরা ঠিক এইভাবে, এই দেখে আসসালামু আলাইকুম শাশি, আপনার বড় ছেলে আছে কইছে আব্বা তুমি কে? না আগেকার মেয়েরা আব্বা তুমি কে? কইলে আমি কুষ্টিয়ার বাঙালি হয়ে যাই। কইলে তোমার বড়, আমার বড় ছেলে তো বাজারে গেছে আব্বা, তা তুমি কালকে আইসো। আগেকারগুলো এরকম করে কথা বলে, আর এখনকারগুলো কি জানে? কেউ আছেন কাকে তাইরি সইয়া তাইরা টাকা সিমেন্ট দেওয়া লাগবে নিয়ে নিছে আর উবাজ কিনে মারি শুরু করিছ কি? এইবার চিন্তা করতেছি কি লোক রে, পরে ওনার খুশির জন্য দুই ব্যাগ দিলাম তাও ছাড়ল না। নবীজির গার চাদর সুবহানাল্লাহ বলেন, বলে কেন এইগুলো? রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। হুজুর আমি আপনাকে দুনিয়াবি কোন লালসায় বিয়ে করি নাই, আপনার সাথে আমার মাওলার কি সম্পর্ক আমি জেনে শুনে বিয়ে করেছি আমার মাওলাকে পাওয়ার জন্য। জান এইগুলো দিয়ে কবর দিলে আপনার গার চাদরের বরকতে আমি খুদে যা বলছি আমার কবরের আজাব হবে না। আমি এই কথা বলার কারণ, মা চাষিরা ও মা বোনেরা বহু টাকা দিলেন নেকি কামালেন, আপনি আপনি একটু কবরের কথা চিন্তা করবেন, একটু বেশি বেশি কি আমার মাওলাকে ভয় করবেন, তখন কোরআন শরীফ পড়তে ইচ্ছা করবে, ওই থ্রি থিয়েটার নাটক দেখতে ইচ্ছা করবে না। আর আপনার ছেলেকে আপনি সেইভাবে লালন করবেন কিরকম? মাসাসিরা আপনার ছেলেকে আপনি ওইভাবে লালন করবেন, লালন পালন করবেন। বলে হুজুর হুজুর কিভাবে কিভাবে? আচ্ছা যখন প্লাস্টার করে সিমেন্ট দিয়ে মিস্ত্রি, তখন ওই জায়গায় আমার একটা ঘর প্লাস্টার করেছি, তে ঘর প্লাস্টার করে দরজা বন্ধ না করতে ওই কাঁচা ওর মধ্যে কুকুর উঠছিল, তে এখনো শুকায় গেছে আজকে এক বছর, ওই কুকুরের পার দাগ ওইভাবেই আছে। তা আমাকে অনেকে জিজ্ঞেস করে হুজুর কুকুর ঢুকছিল নাকি? কোনো ওই টাইম মতন ঢুকেছিল যখন কাঁসা ছিল, জোরে বলেন ঠিক কিনা? তাহলে যখন প্লাস্টার মিস্ত্রি করে তখন যদি আপনি হাতের সাপ লাগাইয়ে দেন তখন সাপটা ওই বিল্ডিং টিকা পর্যন্ত টিকবে কি টিকবে না? আর যখন শুকায়ে যাবে প্লাস্টার তখন তো ঘষি মারি আর বসাতে পারবেন 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 না। যার জন্য মেয়েদেরকে বলছি, তুমি হলো জমিন, জমিনে ফসল দেয় বাবা, জন্ম দিয়েই বাবা শেষ হয়ে যায়। কিন্তু মা গো তোমার অনেক কিছু ডিউটি থাকে, তুমি তোমার ছেলেকে কোরআনের আইন মতন লালন পালন কইরো, তা না হলে ওই আর জীবনে সামলানো যাবে না। কষি দিলে কাঁচা বিল্ডিং এ হাত লাগাই দিলে যেমন বিল্ডিং ওই হাত হাতের দাগ উঠে না, তোমার ছেলে যখন কেবল তোমাকে মা ডাকা শুরু করেছে ওই ছেলের কল কি বলে কাঁসা জেলের উপরে লেখায় দাওলা ইলাহা
illallah muhammadur rasulullah মা বোনেদের জন্য দোয়া করি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ এটা বড় স্থানের দোয়া বড় স্থানের মাহফিল একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ আমরা পড়ব আর আরেকটা কথা বলে দিই দেওয়ানবাগী ভাইরা আপনারা দের পীর আপনারা নিয়ে থাকেন তাবলীগ জামাত ভাইরা আপনাদের তরিকা আপনাদের আইন নিয়ে আপনারা থাকেন আর জামাত ইসলাম ভাইরা আপনাদের মতো আপনারা থাকেন এইবার চিশতিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া 18 মাইজ ভান্ডার ভাইরা খবরদার সবার কলেমা এক খবরদার মারামারি করা যাবে না এবার ধরেন দেওয়ানবাগী কি বলতেছে রসুলের কথাই বলে আল্লাহর কথাই বলে কিন্তু নামাজ পড়ে না আরে নামাজ যে না পড়ে দেওয়ানবাগী হোক আর চিশতিয়া হোক সে তো এমনি তার বেতন নাই চাকরি হলো নামাজ আর বেতন কি জোরে কর ওই যে আমাদের ওই জায়গায় আছে এই লালন সাত দলের লোক এমন মুস আছে টক টকা হলুদ তার মানে ওখানে ধুমা ঠেকছে মুসে কি ঠেকছে কি ঠেকছে ধুমা কিসের ধুমা বলবো নাকি মাল এইরম ধরিছে তারপরে আবার কোয়েল কি হয়ে গেছে কালো মিশমিশা মানে সরিষার তেল মাখায় তা আমি বাবা এটা কি বলে হুজুর এটা আমার মুর্শিদ কেবলার দোয়া আমি কিরকম বলে আমার পীর কেবলা মরার সময় এই কোয়েলকে দিয়ে বলছে বাবা মাল ধরে রাখিস দিয়ে গেলাম পীর যদি ভক্তকে কোয়েলকে দেয় ওই পীর আমরা কি মারি নাকি সুয়াডাঙ্গায় দেখলাম পাক পাঞ্জাতনের মাজার আমি পাক পাঞ্জাতন কি বলে ওই পীর যখন জীবিত ছিল তাকে দেখা করতে গেলে পাঁচটা জিনিস নিয়ে যাওয়া লাগতো বলে কি কি বলে সর্বপ্রথম এক প্যাকেট স্টার সিগারেট একটা ম্যাচ টস বিস্কুট চা চিনি কয়টা যার জন্য বাবাজি পাক পাঞ্জাতন হয়ে গেছে এই দেশে যখন কোনো আলেম সমাজ পীরের বিরুদ্ধে বলে তখন কিন্তু আপনারা খেপি উঠেন ওই আলেমকে কত না পাক ভাষায় গালি গালাজ করেন আবু বকর সিদ্দিক মুজাদ্দাদের জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অনেক খলিফা বাংলার মাটিতে আছে আব্দুল ওহাব বুলবুলি ফুরফুরার মুরিদ নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সরসিনার উনি একজন আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আল্লাহর ওলি আমি কাউকে কোনো ধোকা দিয়ে কথা বলতে চাই না কিন্তু বাবাজি ওই ব্যক্তিকে আমি পছন্দ করি না খেলাফতি নেওয়া এত সহজ কথা নয় আজকাল এমনও পীর আছে দুই প্যাকেট গোল্ডলিপ সিগারেট দিলে খেলাফতি দেয় এসব ফাজলেমি ফাতরামি বাদ দিয়ে একটু মসজিদের দরজা খোলা আছে আল্লাহ আল্লাহ করো এইবার একবার সূরা ফাতিহা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম সভাপতি সাহেব যদি কোনো কথা থাকে আপনি সেরে নিতে পারেন